হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। আমার চ্যানেল ঘরোয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল গোপালের ভোগ মোহনভোগের রেসিপিটি শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ, আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। গ্যাস অন করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটাকে ভালোভাবে গলিয়ে নেব। ঘিটা পুরোপুরি গলে গিয়ে গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদামের টুকরো। কাজু বাদামটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে 30-40 সেকেন্ড মতো একটু বাদামি করে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলোতে হালকা বাদামি রং চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশের টুকরো। কিশমিশগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজলে কিন্তু কিশমিশ পুড়ে যাবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম সব কাজু কিশমিশ ভাজাগুলো। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সুজি, অর্থাৎ এটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। সুজিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, কিন্তু এই মোহনভোগ কিন্তু একটু সাদা সাদা হয়, তাই সুজিটাকে একদম কম আঁচেই ভাজতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে সুজিটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ঘি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ অর্থাৎ 200 গ্রাম সুজি নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণ অর্থাৎ 100 গ্রাম কিন্তু ঘিটা দিতে হবে। ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। ঘিয়ের সাথে এবার সুজিটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই। আরো 2 মিনিট আমি ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সম পরিমাণে চিনি, অর্থাৎ 200 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে সুজির সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে এই গোপালের ভোগের মোহন ভোগে কিন্তু চিনি, সুজি, ঘি এই পরিমাণগুলো এমনই রাখতে হয়। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম গরুর দুধ। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানোই আছে, আর দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, তবে অল্প কিছু রেখে দিচ্ছি গার্নিশিং করার জন্য। আবারও সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসে। অনবরত আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থেকেছি, আর দুধ সুজির এই মিশ্রণটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গিয়েছে। শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ ফেটিয়ে। আপনারা চাইলে ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হলে পরে আর একটু ঘন হয়ে যাবে, আর আমাদের মোহন ভোগ কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। জন্মাষ্টমীর দিন গোপালের ভোগে আপনারাও কিন্তু এই সুস্বাদু মোহন ভোগ রান্না করে গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন। ভীষণই সহজ এটা বানানো, আর এটার স্বাদও কিন্তু অসাধারণ হয়।
উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ভেজে রাখা কাজু কিশমিস গার্নিশিং এর জন্য। এছাড়াও কিছু পেস্তা কুচি দিয়ে আমি মোহনভোগটাকে গার্নিশিং করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু গার্নিশিং করতেই পারেন। বাড়িতে অবশ্যই করে মোহনভোগের এই রেসিপিটি আপনি ট্রাই করবেন, আর আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।